নেতাজি, ভারতের স্বাধীনতার জন্ম। আপনি আমার ফেসবুক পেজে এই বিশেষ অডিও সিরিজ নেতাজি ভারতের স্বাধীনতার জন্মের পডকাস্ট শুনছেন। লাস্ট এপিসোডে গোটা সমুদ্র সৈকতে ঘটে যাওয়ার ঘটনা শুনে আপনি ছোট্ট সুভাষচন্দ্র বসুর নির্ভীক চরিত্র সম্পর্কে জানতে পেরেছেন। শৈশব থেকেই বড় ভাই শরৎচন্দ্র বসুর সাথে ছোট সুভাষের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও আপনি জানতে পেরেছেন। এখন নেতাজির শৈশবের আরেকটি মজার গল্প জানতে আমাদের সাথে থাকুন। আমি অর্থাৎ ইন্দ্রাণী এবং এই গল্পের লেখক মনোজ আমাদের সঙ্গে এই ফেসবুক পেজে। পর্ব দুই, স্বাভিমানী। নেতাজি সুভাষচন্দ্র বসু উড়িষ্যার কটক শহরে 23 জানুয়ারি 1897 সালে একটি সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু স্বামী বিবেকানন্দ স্বয়ং পৃথিবীতে সম্ভবত তাঁর জন্মদিনের 3 দিন পরে 26 জানুয়ারি 1897 তারিখে ভারতের তামিলনাড়ু স্বাধীনতা সংগ্রামের আসরে আসন্ন ভূমিকম্প সম্পর্কে কথা বলে ভারতবাসীকে সজাগ হয়ে ওঠার জন্যে আগাম জানিয়ে দিয়েছিলেন। লাস্ট এপিসোডে আমরা জানতে পারলাম সুভাষ যে নির্ভীক তাও একটা মজার ঘটনা জানার পর। এই এপিসোডে আমরা প্রকাশ ফেলব সুভাষের চরিত্রের আরেকটি রূপের বা ট্রেটের ওপরে, তার ছোটবেলাকার একটি মজার গল্পের মাধ্যমে। সেই গল্প বলার আগে ছোট্ট সুভাষের মেজাজ বোঝা খুব জরুরি। নেতাজির বাবা জানকীনাথ বসু ছিলেন একজন বিখ্যাত আইনজীবী, যিনি কোর্ট কাচারিতে ব্রিটিশ সরকারকে রিপ্রেজেন্ট করতেন। মা প্রভাবতী দেবী ছিলেন উত্তর কলকাতার বিখ্যাত দত্ত পরিবারের মেয়ে এবং তার ব্যক্তিত্বও ছিল বেশ চিত্তাকর্ষক। নেতাজি ছিলেন বসু পরিবারের নবম সন্তান। সুভাষের পরেও জানকীনাথ বোস এবং প্রভাবতী দেবীর আরও 5টি সন্তান হয়েছিল। তাদের খুব বড় পরিবার ছিল এবং আর্থিকভাবে কোনো কিছুর অভাব ছিল না। তবে অনেক সময় অনেক বেশি সন্তান হওয়ার কারণে কিছু কিছু সন্তান তাদের পিতামাতার ভালোবাসার কিছুটা অভাব অনুভব করে। নেতাজিও শৈশবে এমন কিছুই অনুভব করেছিলেন যার কারণে তিনি ছিলেন অত্যন্ত নীরব প্রকৃতির। বাবা জানকীনাথ বসু তার কাজে এবং নেতাজির 5 বড় ভাইদের পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকতেন। কথোপকথন তাদের বাড়িতে বাংলা ভাষাতেই হতো, কিন্তু নেতাজির 5 বড় ভাই কনভেন্ট স্কুলে পড়তেন এবং সাবলীল ইংরেজি বলতেন। নেতাজির ভাইদের ইংরেজি শুনে জানকীনাথ খুব খুশি হতেন, কিন্তু শিশু সুভাষের প্রতি তার মনোযোগ কম ছিল। মা প্রভাবতী বাবার ভালোবাসার এই অভাব পূরণের চেষ্টা করতেন, কিন্তু সুভাষের পরের সন্তান হওয়ার পর তার মনোযোগও সুভাষের থেকে একটু কমে যায়। মাকে রেখে সুভাষকে এখন রাতে তার ভাইদের সাথে আলাদা করে ঘুমোতে হতো। ঘুমানোর সময় প্রভাবতীর গল্প শুনতে অভ্যস্ত সুভাষ এখন এই আদর থেকেও বঞ্চিত। অনেক রাত তিনি ঘুমোতে পারেননি এবং সকালের জন্য অপেক্ষা করতেন যখন তিনি তার মায়ের কোলে গিয়ে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবেন। যখন সুভাষের বয়স 4 বছর তখন তার জন্মদিনে বাড়িতে একটি বড় অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, কিন্তু সেই অনুষ্ঞানে সবার দৃষ্টি সুভাষের 5টা বড় ভাইয়ের দিকে স্থির ছিল। জানকীনাথ বসু ইংরেজিতে সুভাষের 5 বড় ভাইয়ের দক্ষতা সবার সামনে দেখাতে ব্যস্ত ছিলেন। বেচারা সুভাষ জন্মদিনেও জানকীনাথ বসুর চোখে তার গুরুত্ব খুঁজতে থাকে। শুধু তার বড় ভাই শরৎচন্দ্র বসুই এই বিষয়টি বুঝতে পেরেছিলেন, তাও সেদিন রাতে একটি ঘটনা ঘটে যাবার পর। সেই রাতে সুভাষের মন খুব খারাপ ছিল। প্রভাবতী দেবীও সেই সন্ধ্যায় বাড়িতে আসা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন এবং ছোট্ট সুভাষের মনে একটা কথা জেগেছিল যে এই পরিবারে তার কোনো স্থান নেই। সে ঘুমোতে পারছিল না, কিন্তু একটা চিন্তা তার মনে অবশ্যই আসছিল যে তাকে বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। শরৎচন্দ্র ছাড়া
এটি তার পরিবারের অন্য কেউ বুঝতে পারেনি। সুভাষ কতটা একাকিত্ব বোধ করছিলেন। রাত 12টায় বিছানা থেকে উঠে ঘরের বাইরে যাওয়ার জন্য দরজা খুলে দিল সুভাষ। বাইরে যাওয়ার পথে সম্পূর্ণ নিরাপত্তা ছিল। সুভাষও জানত না তাকে কোথায় যেতে হবে, কিন্তু তাকে যেতে হয়েছিল কারণ সে তার মন তৈরি করে ফেলেছিল। সুভাষের মনোভাব ছিল নীরব, কিন্তু তার জেদ ছিল প্রবল। জীবনে প্রথমবারের মতন ঘরের চৌকাট একা পেরিয়ে বাইরের অজানা জগৎটা নিজের চোখেই প্রথম দেখল ছোট্ট সুভাষ। সে এগিয়ে গিয়ে রাস্তার মোড়ে পৌঁছে গেল। সেখানে পৌঁছানোর পর তার দ্বিধা বেড়ে যায়। সেই চত্বরটি তাকে চারদিক থেকে যেতে আমন্ত্রণ জানাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ, সুভাষ কি ভাবছ, যে কোনো দিক ধরো, কিন্তু তুমি এখানেই ফিরে আসবে, কারণ এই পৃথিবীটা গোল। সুভাষ চমকে পেছনে ফিরে দেখলেন তার বড় ভাই শরৎচন্দ্র বসু সেখানে দাঁড়িয়ে আছেন। শরৎচন্দ্রের প্রিয় ছোট্ট ভাই সুভাষ চুপচাপ ঘর ছেড়ে যখন বেরিয়ে যাচ্ছিল তখন তিনি দেখতে পেয়েছিলেন। তিনি দেখতে চেয়েছিলেন তার চেয়ে 9 বছরের ছোট ভাই সুভাষ এই ঘোর অন্ধকার রাতে কতটা সাহস নিয়ে কত দূর এগিয়ে যেতে পারবে। সুভাষের সাহস সম্বন্ধে তিনি কয়েক মাস আগেই জানতে পেরেছিলেন। সে রাত্রিবেলা তিনি বুঝতে পারলেন যে সুভাষ কতটা অভিমানী আর স্বাভিমানী। কিন্তু তার ছেলে মানুষীও তিনি জানতেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার ছোট ভাইকে কেবল জীবনের সঠিক পথ দেখানো দরকার। সুভাষ যদি সঠিক পথের জ্ঞান পায় তবে তার স্বাভিমান ও সাহসের জোরে সুভাষ সারা বিশ্বের জন্য উদাহরণ হয়েও উঠতে পারে। আজকের জন্য এতটুকুই। এখন আমরা বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে এখানেই দেখা হবে এই অসাধারণ গল্পের পরবর্তী পর্ব নিয়ে। নমস্কার।